नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय बीडीपी कोर्सेर असाइनमेंट सबमिशन प्रक्रियार परीक्षा देवार शेष समय 22 सेप्टेम्बर 2021। সকলেই চেষ্টা করবেন এই ডেটের মধ্যে নির্বিঘ্নে অ্যাসাইনমেন্টগুলি সাবমিশন করার। অনেকের রিকোয়েস্টে বিডিপি কোর্সের অনার্স বিষয়ের পর সাবসিডিয়ারি পেপারগুলির জন্য অ্যাসাইনমেন্ট উত্তরপত্র দেওয়ার চেষ্টা করছে। আর এখন আলোচনা করব লাইভ এক্সাম ভিডিও থেকে নেওয়া বিডিপি পার্ট 3 এর সাবসিডিয়ারি পেপার SPS 3 বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলি নিয়ে। চ্যানেলে এমনও অনেকে আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাইব বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্টের মতো ফাইনাল পরীক্ষাতেও এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসব। তবে ভিডিওগুলি তৈরি করা এবং প্রশ্নোত্তর খোঁজা শ্রমসাধ্য ব্যাপার, তাই আপনাদের প্রতি অনুরোধ চ্যানেলের ভিডিওগুলি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট পেতে। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন প্রস্তাব অনুসারে ভারতবর্ষে গণপরিষদ গঠিত হয়েছিল? উত্তরটি হবে ক্যাবিনেট মিশন, অপশন বি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ রয়েছে? উত্তরটি হবে 51 এর ক নম্বর ধারাতে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটিকে ডক্টর আম্বেদকর সংবিধানের আত্মা এবং হৃদয় বলে বর্ণনা করেছেন? উত্তরটি হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বা কোনগুলি ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য? উত্তরটি হবে এ এবং সি উভয়ই, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য? অপশন ডিটি হবে এটির উত্তর, আইনসভার নিকট শাসন বিভাগের যৌথ দায়িত্বশীলতা। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কী কারণে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়? উত্তরটি হবে সংবিধান ভঙ্গ, অপশন সি, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভা নির্বাচনে কাদের ভোটাধিকার রয়েছে? উত্তরটি হবে বিধানসভা নির্বাচিত সদস্যের, অপশন সি। পরের প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? উত্তরটি হবে অপশন এ, 44তম। পরের প্রশ্ন, ভারতবর্ষে সম্পত্তির অধিকার হলো একটি? অপশন ডি, পার্সোনাল রাইট। পরের প্রশ্ন, কোন লেখের অর্থ আমরা আদেশ দিচ্ছি? উত্তরটি হবে পরমাদেশ, অপশন বি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলির অন্তর্ভুক্ত নয়? উত্তরটি হবে অপশন এ, জীবিকা নির্বাহের অধিকার। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধানের সংশোধনী আইনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত? উত্তরটি হবে 42তম, অপশন বি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান কী ধরনের? উত্তরটি হবে অপশন সি, নমনীয়তা এবং অনমনীয়তার সংমিশ্রণ। পরবর্তী প্রশ্ন, লোকসভায় প্রোটেম স্পিকার কে নিয়োগ করেন? উত্তরটি হবে রাষ্ট্রপতি, অপশন এ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাজ্যসভার একক ক্ষমতা? উত্তরটি হবে অপশন বি, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের দ্বারা আইন প্রণয়ন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে কোন রাজ্যের রাজ্যপাল রাজ্যসভার আইন পাশ হওয়া বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন? উত্তরটি হবে অপশন বি, 200 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কোনো রাজ্যের হাইকোর্টের ক্ষমতার অন্তর্ভুক্ত নয়? উত্তরটি হবে অপশন সি, পরামর্শদান এলাকা। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির চরম ভিটো ক্ষমতা বলতে কী বোঝায়? উত্তরটি হবে অপশন সি, পার্লামেন্ট কর্তৃক গৃহীত বিলে অসম্মতি জ্ঞাপন করা। পরবর্তী প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন তফসিলের অন্তর্ভুক্ত হয়েছে? উত্তরটি হবে অপশন ডি, 10ম তফসিল, 10th সিজুল। এই পত্রের সর্বশেষ প্রশ্নটি হল, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধের নিষ্পত্তি সুপ্রিম কোর্টের কার্যাবলীর কোন এলাকাভুক্ত? উত্তরটি হবে অপশন সি, মূল এলাকা।
তো এগুলি ছিল বিডিপি পার্ট থ্রি এর সাবসিডিয়ারি পেপার এসপিএস থ্রি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। শীঘ্রই আসছি আরও নতুন কোনো হেল্পফুল ভিডিও আপডেট নিয়ে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলি পেয়ে যান সবার আগে। তো এখনকার আপডেট এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।